সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তার এবং নার্সদের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্তমানের এই কোভিড-19 এর ফলে রক্তের যাতে কোনো সংকট না দেখা দেয় সেই কথা মাথায় রেখে বিশালগড় মহকুমা হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে ডাক্তার এবং নার্স মিলে মোট 29 জন রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য ডাক্তারেরা। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি কোভিড পরিস্থিতিতে বাইরে ব্লাড ডোনেশন ক্যাম্প এখন হচ্ছে না, যে কারণে আমাদের হসপিটালে যে সিজার হয়, তারপরে অনেক ডেলিভারি পরে ব্লাড দিতে হয়, তাছাড়া অনেক সিরিয়াস রোগী আছে যাদের ব্লাড দিতে হয়। তো আমরা হসপিটাল তরফ থেকে সবাই মিলে ডিসিশন করলাম যে শুধু ব্লাড দেওয়ার জন্য যাতে পেশেন্টকে রেফার করতে না হয়, সেজন্য আমরা সব হসপিটাল স্টাফ, বিশেষ করে আমার যে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ওরা দিন রাত কোভিডের জন্য স্যাম্পল কালেকশনের জন্য খুব পরিশ্রম করছে। তারপরে আমি যখন প্রস্তাবটা দিলাম আমার MYC এবং সবাই মিলে আমরা এটা অ্যাকসেপ্ট করে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। কতজন আজকে ব্লাড ডোনেশন? আজকে আমাদের মোটামুটি 30 জনের মতো নাম ব্লাড ডোনেশন দেওয়ার কথা। এর মধ্যে অলরেডি আমরা প্রায় 10-15 জন হয়ে গেছে, আশা করছি আমাদের 30 জন হয়ে যাবে আজকে। আমাদের সঙ্গে সহযোগিতা করছে NGO, তো ওদের সহযোগিতায় আর আমাদের সমস্ত যারা আছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাদের সহযোগিতায় আশা করি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প সফল হয়ে উঠবে। অ্যাকচুয়ালি বাইরে ব্লাড ডোনেশন করা এখন অনেক রেস্ট্রিকশন আছে, সোশ্যাল ডিস্টেন্সিং থেকে আরম্ভ করে অনেক কিছু রিস্ক থাকে কোভিড পরিস্থিতিতে। তো আমরা যোগাযোগ করেছিলাম, যখন SDMO স্যার বললেন আমাকে, তখন আমরা যোগাযোগ করেছিলাম কয়েকটা NGO-র সাথে, কিন্তু দেখা গেল যে মানে এই পরিস্থিতিতে করা সম্ভব হচ্ছে না ওদের পক্ষে।